আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ট্রাস্টেড ওয়ালেট থেকে সরাসরি বিকাশে টাকা নিতে পারবেন, একদম সরাসরি কিন্তু। ওকে, তো কিভাবে আপনারা সরাসরি ট্রাস্টেড ওয়ালেট থেকে বিকাশে টাকা নিতে পারবেন, আপনারা পুরো প্রসেসটা ফলো করুন, আশা করি বুঝতে পারবেন। ট্রাস্টেড ওয়ালেট থেকে সরাসরি বিকাশে টাকা নিতে আমরা একটা অ্যাপের সাহায্য নেব বা একটা সাইটের সাহায্য নেব। সাইটটা হলো ইন্টারন্যাশনাল কারেন্সির একটা সাইট, ওখানে কিন্তু আপনার ইন্টারন্যাশনালভাবে আপনার টাকার লেনদেন হয়ে থাকে। ওকে, তো 100% ট্রাস্টেড একটা সাইট, যেহেতু ইন্টারন্যাশনাল কারেন্সির সাইট 100% ট্রাস্টেড। তো আমরা কি করব, এখন আমরা ARTM এ চলে যাব এবং ARTM এর লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অথবা আপনারা প্লে স্টোরে সার্চ করেও বা আপনারা গুগলে সার্চ করেও পেতে পারেন, ঠিক আছে। এবং অ্যাপটা যদি খুঁজে না পান তার জন্য একটু দেখিয়ে দিচ্ছি, অ্যাপটা প্লে স্টোরে AIARTM লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন ইওর ডিজিটাল ডলার অ্যাকাউন্ট, অথবা আপনি যদি প্লে স্টোরে সার্চ করেন, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, জাস্ট AIARTM লিখে সার্চ করলেই হবে। এবং এই অপশনে ক্লিক করার পর আপনি সরাসরি গুগল থেকে লগ ইন করে নেবেন। ওকে, আর প্লে স্টোরটাও আপনি ARTM লিখে সার্চ করলে পেয়ে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন AIARTM লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি কিন্তু দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর ধরে আমি ARTM থেকে লেনদেন করে যাচ্ছি, এবং অবশ্যই যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা কারেন্সি, এখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকার লেনদেন প্রতিদিন হয়ে যাচ্ছে, এবং এটা মানে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে এটার বৈধতা রয়েছে। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই, এবং কখনোই আপনাদের টাকা মেরে যাওয়ার যে একটা ভয় থাকে অন্যদের কাছ থেকে ভাঙালে সে ভয়টাও থাকবে না। সো আপনারা এখানে নিশ্চিন্তে লেনদেন করতে পারেন, এবং সরলভাবে যেটা বলা যায় সেটা হলো এই সাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা যদি খোঁজাখুঁজির প্রয়োজন মনে না করেন ওখান থেকে অ্যাকাউন্ট করে ARTM এ চলে যাবো। ARTM এর লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ARTM এ চলে আসলাম। ARTM এ আসার পরে আমরা ARTM এ লগ ইন করে নেবো এবং NID কার্ড দিয়ে ভেরিফাইড করে নেবো। ভেরিফাইড করার পরে আমরা চলে যাব অ্যাড অপশনে। নিচে দেখতে পাচ্ছেন 3টে অপশন আছে, হোম, সেন্ড অ্যান্ড অ্যাড। অ্যাড অপশনে চলে আসলাম। তো অ্যাড অপশনে আসার পরে আমরা এখানে দেখেন ট্রন নামের একটা অপশন আছে, ট্রনে একটা ক্লিক করবো। ট্রনে ক্লিক করার পরে আমি কত ট্রন অ্যাড করবো সেটা আমি এখানে লিখে দেবো। আমি এখানে অ্যাড করতে চাচ্ছি আপনার 82, সরি আমি একটু দেখে নিব, আমি এখানে অ্যাড করতে চাচ্ছি হলো 82.7 TRX। ওকে, তো এখানে আমি 82.7 TRX লিখে দেবো, 82.7 TRX, 82.7 TRX। ওকে, তো আমি এখানে 82.7 TRX লিখে দিলাম। লিখে দেওয়ার পরে নেক্সটে একটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে দেখেন ট্রাস্টেড ওয়ালেট এবং আপনার ট্রাস্টেড ওয়ালেটের লিঙ্কটাও চলে এসেছে। এবার সাবমিটে একটা ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা আইকন এসেছে এবং উপরে কিন্তু আইকনটা ঘুরতেছে, ঠিক আছে। তো আমরা কিছু সময় অপেক্ষা করব, এখানে এখনই আমাদের একজন বায়ার আমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পরেই কিন্তু আমরা আমাদের টাকাটা বিকাশে নেওয়ার প্রসেসটা পেয়ে যাব। সো আমরা কিছু সময় অপেক্ষা করব। আপনি দেখতে পাচ্ছেন একজন বায়ার কিন্তু আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, অ্যান্ড কারণ একজন বায়ার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, আপনি যা জাস্ট এই আন্ডারস্ট্যান্ড এখানে কমেন্ট ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু ওনার ওয়ালেট দেয়া আছে। ওকে, এই যে একটা ওয়ালেট দেয়া আছে, এই ওয়ালেটে আপনার লিঙ্ক মানে ব্যালেন্সটা সেন্ড করতে হবে। আমি সেন্ড করার জন্য আমি চলে আসলাম আমার ট্রাস্টেড ওয়ালেটে। আসার পরে TRX এ ঢুকলাম, সেন্ড বাটনে ক্লিক করলাম, জাস্ট আমি এখানে ওই লিঙ্কটা বসালাম যে লিঙ্কটা আমি কপি করেছি ওখান থেকে। এরপর আমি এখানে লিখবো 82.7 লিখে দিলাম। 82.7 লেখার পরে আমি দেখতে পাচ্ছেন উপরে কন্টিনিউ লেখা আছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে কনফার্ম অ্যাকশন একটা ক্লিক করলাম, এরপর আমার ভেরিফিকেশানটা বা পিনটা চাবে, আমি পিনটা দিয়ে দিয়েছি, অ্যান্ড আমার কিন্তু এটা সেন্ড হয়ে গেছে। সেন্ড হওয়ার পরে আমাদের দেখেন এখানে এই যে একটা কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা আমরা কপি করে নিব। কপি করার পরে আমরা এখানে আসব। আসার পরে আমরা কি করব, আবার আমাদের ওখানে ঢুকবো। ঢোকার পরে আমি এখানে আমি যে লিঙ্কটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি এখানে টিক দিয়ে কনফার্ম সেন্ড একটা ক্লিক করে দিলাম। কনফার্ম সেন্ডে ক্লিক করার পরে এখন কিন্তু উনি আমার ডলারটা আমাকে অ্যাড করে দিবে। আমি আপনাদের দেখাবো, আমি ওনাকে লিখে দিচ্ছি সেন্ড ডান। ওকে, তো আপনি দেখবেন একটু সময়ের মধ্যেই কিন্তু আমার এখানে আমার ব্যালেন্সটা জমা হয়ে যাবে, জাস্ট একটু সময় অপেক্ষা করলেই হবে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে এবং আমার ব্যালেন্সে কিন্তু ওনারা টাকাটা দিয়ে দিয়েছে। দেখেন 4.64 USD দিয়ে দিয়েছে। দেখেন উনি বলেছে যে থ্যাংকস ফর 5-স্টার দিতে বলছে ওনাকে। জাস্ট এত ঝামেলা করার দরকার নেই, আপনার আমি জাস্ট কথা বললাম, আপনারা বলবেন না, আমি জাস্ট ওনাকে 5-স্টার দিয়ে দিলাম,
ব্যাস ওকে, আমার কাজ পুরো শেষ। ওকে তো এরপরে আমি কি করব, এবার দেখেন আমি ব্যাক করে দিলাম। ব্যাক করার পরে আমি এবার কি করব, উইথড্রো যে একটা অপশন আছে, এই যে দেখেন সেন্ড নাও, এই যে অ্যাডের অপশনের পাশে দেখতে পাচ্ছেন উইথড্রো, অ্যাডে ক্লিক করার পাশে পরে পাশে দেখতে পাচ্ছেন উইথড্রো একটা অপশন। আমি এখন বিকাশে নেব, বিকাশ অপশনে একটা ক্লিক করলাম। বিকাশ অপশনে ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করব। আমাদের ইনসাফিসিয়েন্ট ফান্ড বলতে আমাদের $100 নেই, এই জন্য আমার আছে 4.64 USD। দেখেন আমি 4.64 USD দিলাম, এখানে আমি পাবো হলো 473 টাকা। তো আমি এখানে নেক্সটে ক্লিক করব। বিকাশে কীভাবে নিচ্ছি আপনারা খেয়াল করছেন হয়তো, বিকাশের নেওয়ার জন্য আপনাদের যে যে প্রসেসটা করতে হবে আমার একটু যদি বলে দেই। আপনারা প্রথমে তো হোমে থাকবেন, হোমে থাকার পরে আমার যেটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন, আমি একটু যদি আবার প্রথম থেকে দেখাই, আমি যদি হোমে আসি, হোমে আসার পরে দেখতে পাচ্ছেন আমি যে মাত্র যে 4.64 USD আমি সেন্ড করেছি সেটা কিন্তু রিসিভ করেছি। এবার আমি কী করবো, উইথড্রো করব। হোমে এসে উইথড্রোতে ক্লিক করলে হবে, তারপরে উইথড্রোতে ক্লিক করলে বা অ্যাড অপশনে ক্লিক করে উইথড্রোতে ক্লিক করবেন, অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড করতে হবে, এবং আবার এই অ্যাড অপশনে ক্লিক করলে উইথড্রো ক্লিক করে উইথড্রো করতে হবে, পাশেই উইথড্রো অ্যাড লেখা। এরপরে বিকাশ অপশনে একটা ক্লিক করে দিলাম। এরপরে বিকাশ অপশনে ক্লিক করার পরে আমরা যত ডলার উইথড্রো করব সেটা এখানে লিখব যে 4.68 USD, ওকে সরি 62 USD, 4.62 USD। এরপর আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন যে নাম্বারে উইথড্রো করতে চাচ্ছেন, তারপরে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। ঠিক সেমভাবে আমরা যেভাবে আমরা ইয়েটা দেখেছিলাম, যেভাবে আমাদের পেয়ারের সরি আমাদের ট্রাস্টার ডলারটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিল, ঠিক সেমভাবে কিছু এরকম একটা বৃত্তাকার আসবে এবং ঘুরতে থাকবে, ঘুরতে থাকতে তারপরে দেখবেন আপনাকে ঠিক সেমভাবে একজন অ্যাকসেপ্ট করে ফেলবে। আচ্ছা আমি ওরকমভাবে রিকোয়েস্ট দিয়েছিলাম, রিকোয়েস্ট দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ওরা টাকাটা সেন্ড করে দিয়েছে এবং আমাকে বলেছে কনফার্ম রিসিভ করতে। আমি কিন্তু টাকাটা অলরেডি রিসিভ করেছি, দেখেন আমার ব্যালেন্স কিন্তু 2 টাকার মতো আছে, বাকিটা কিন্তু ওরা আমাকে সেন্ড করে দিয়েছে আমি যেটুকু উইথড্রো করেছিলাম। তো এখন আমি এখানে কনফার্ম রিসিভ করে ক্লিক করবো, হ্যাঁ আই হ্যাভ রিসিভ দ্য অ্যামাউন্ট, সেম অ্যামাউন্ট, এবং আমি এটা রিসিভ করেছি। এবং আপনাদের আমি বিকাশ থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে কিন্তু ওরা আমাকে 470.84 পয়সাটাও কিন্তু সেন্ড করে দিয়েছে, 84 পয়সাও কিন্তু আমাকে ওখান থেকে সেন্ড করেছে। সো বুঝতে পেরেছেন সাথে সাথে কিন্তু এরা টাকাটা সেন্ড করে দেয়, একটা সেকেন্ডও সময় লাগে না এবং কোনো রিস্কও নেই। সুতরাং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওর জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।